subscribe to my channel and press the bell button for more update. Hello viewers, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। লিগ্যাল আন্ডারস্ট্যান্ডিং এ আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি অ্যাডভোকেট ইব্রাহিম খলিল পলাশ, আর আজকে আপনাদের সাথে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বিএস খতিয়ান। হ্যাঁ ভিউয়ার্স, আমরা ইতিপূর্বে সিএস খতিয়ান, এসএ খতিয়ান, আরএস খতিয়ান সম্পর্কে আলোচনা করেছি এবং বাকি ছিল বিএস খতিয়ান সম্পর্কে আলোচনা করা। সো আজকে আমি বিএস খতিয়ান সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করব এবং বিএস খতিয়ান বা ঢাকা সিটি মহানগর জরিপ যেটি আছে, এই দুটির মধ্যে কোনো আসলে পার্থক্যটা কী এবং এই দুটি কি আসলে একই জিনিস কিনা। সো এই বিএস খতিয়ান সংক্রান্ত সব কিছু আজকে আলোচনা করব এবং বিএস খতিয়ান আপনারা কীভাবে চিনবেন সেই বিষয়গুলো সম্পর্কে আলোচনা করব। সো চলুন শুরু করা যাক। Subscribe to my channel and press the bell button for more update. বিএস খতিয়ান বা বিএস জরিপ হলো মূলত বাংলাদেশ সার্ভের সংক্ষিপ্ত রূপ। 1970 সালে টেস্ট অ্যাকুইজিশন অ্যান্ড টেনেন্সি অ্যাক্ট 1950 অনুযায়ী 1970 হতে 1990 পর্যন্ত এই জরিপ কার্য পরিচালিত হয়। 1995 সালে এই জরিপের শীট প্রস্তুত করা হয়। বিএস খতিয়ান বা বিএস জরিপকে আইএসবিএস, হাল জরিপ ও আরবিএস জরিপ নামে অভিহিত করা হয়। কিছু কিছু জায়গায় এই নামগুলো কিন্তু প্রচলিত রয়েছে। সো বিএস খতিয়ানকে যদি কেউ আইএসবিএস বা হাল জরিপ বা আরবিএস জরিপ নামে অভিহিত করে তাহলে অবশ্যই আপনারা ধরে নেবেন সেটিও একটি বিএস খতিয়ান, যা কিনা বিএস জরিপের ভিত্তিতে তৈরি হয়েছে। সো এবারে আমরা জানবো যে বিএস খতিয়ান যেটি আসলে ঢাকা মহানগরীতে তৈরি হয়েছে সেটি সাথে বিএস খতিয়ানের পার্থক্যটি কী। হ্যাঁ প্রিয় দর্শক, যে বিএস খতিয়ান সারা বাংলাদেশে হচ্ছে বিএস খতিয়ান নামে পরিচিত, কিন্তু শুধুমাত্র ঢাকা মহানগরীর জন্য এটিকে ঢাকা সিটি জরিপ নামকরণ করা হয় এবং ঢাকা সিটি জরিপের কারণে এই বিএস খতিয়ানটি 1995 থেকে 1996 সাল অর্থ বছরে এই জরিপটি ঢাকা সিটিতে আলাদাভাবে বিএস খতিয়ানটি জরিপটি করা হয়, যার কারণে এটিকে অন্য একটি নাম দেওয়া হয় ঢাকা সিটি জরিপ। তবে এই খতিয়ানটি বিএস খতিয়ান এবং ঢাকা সিটি জরিপের যে ম্যাপ, যে নকশা এবং যে বিএস খতিয়ানের যে কলাম সব কিছুই কিন্তু একই রকম এবং দুটি দেখতে কিন্তু একই রকম। তবে দুটির মধ্যে বেসিক পার্থক্য হচ্ছে একটির উপর লেখা থাকবে বিএস খতিয়ান এবং অন্যটির উপর লেখা থাকবে হচ্ছে ঢাকা সিটি জরিপ। সো আপনারা খুব সহজে কিন্তু আইডেন্টিফাই করতে পারবেন যে ঢাকা সিটি জরিপ যেটি রয়েছে সেটিকে এবং বিএস খতিয়ান সারা অন্য অন্য দেশের জন্য, অন্য অন্য জেলার জন্য যে বিএস খতিয়ান রয়েছে সেটিকে আপনারা খুব সহজে আলাদা করতে পারবেন। সো এবারে চলুন আমরা দেখে নিই একটি বিএস খতিয়ানের নমুনা। এটি হচ্ছে একটি বিএস খতিয়ানের নমুনা পর্চা এবং এটি আমরা যাকে বলছি বিএস খতিয়ান, এই খতিয়ানে মোট 12টি কলাম থাকবে ডানে বামে আড়াআড়ি। দ্যাট মিনস আপনারা যদি দেখেন যে এখানে আড়াআড়ি, এখানে 12টি কলাম রয়েছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, হ্যাঁ এখানে মোট 12টি কলাম রয়েছে এবং এই 12টি কলাম কিন্তু আড়াআড়িভাবে থাকবে এবং এই 12টি কলাম ঢাকা সিটি জরিপেও থাকবে। অতএব আপনারা যদি বিএস খতিয়ানকে আপনারা চিনতে চান এটা খুব সহজেই আপনারা চিনতে পারবেন, কারণ বিএস খতিয়ান চেনা খুবই সহজ এবং এই খতিয়ানটি কিন্তু কোনো রকমই হাতে লেখা হবে না, এটি সম্পূর্ণ প্রিন্টেড। এই খতিয়ানটি এক পৃষ্ঠাতেই হয়ে যাবে এবং এটি অপর সাইডে বা অপর পৃষ্ঠায় অন্য কোনো কিছু থাকবে না, এক পৃষ্ঠায় আপনি বিএস খতিয়ানটি পুরোটি পেয়ে যাবেন। দ্যাট মিনস এখানে 12টি কলমের মধ্যে আপনি আপনার সব ইনফরমেশনই কিন্তু এই বিএস খতিয়ানের মধ্যেই থেকে যাবে এবং এটি অবশ্যই 100% প্রিন্টেড একটি ডকুমেন্টস হবে। সো এবারে চলুন আরেকটি জিনিস দেখে নিই, সেটি হচ্ছে বিএস খতিয়ানের এক নম্বর কলমে যেটি থাকবে সেটি হচ্ছে মালিক, ইজারাদারদের নাম এবং ঠিকানা এখানে কিন্তু উল্লেখ করা থাকবে এবং সর্বশেষ যেটি থাকবে 12 নম্বর কলমে, শেষ কলমে থাকবে হচ্ছে দখল বিষয়ক অন্যান্য যদি কোনো মন্তব্য থেকে থাকে তাহলে সেটি থাকবে সর্বশেষ কলমে। এছাড়া এর মাঝখানে আরও যে বেশ কিছু কলম রয়েছে সেগুলো সম্পর্কে আমি বলছি। এখানে যেমন অংশ দেওয়া রয়েছে এবং রাজস্ব রয়েছে, দাগ নম্বর রয়েছে, জমি শ্রেণী, কৃষি না অকৃষি সেটিও এখানে বলে দেওয়া হয়েছে, দাগের পরিমাণ। কিন্তু এখানে একটি বিষয় লক্ষণীয় যে এখানে কিন্তু দাগের পরিমাণ অন্যান্য যে খতিয়ানগুলো ছিল সেখানে আনাতে হিসাব করা হতো, করা গণ্ডা হিসাব হিসাব করা, কিন্তু এখানে সেটিকে কিন্তু শতাংশত যেটি হচ্ছে ডিজিটে নিয়ে আসা হয়েছে এবং পড়ে ফেলতে পারলাম যে আমরা বিএস খতিয়ান কিন্তু খুব সহজেই আইডেন্টিফাই করতে পারলাম যে অ্যাকচুয়ালি বিএস খতিয়ানে কার কতটুকু অংশ রয়েছে সেটি কিন্তু খুব ক্লিয়ারলি এখানে বলে দেওয়া রয়েছে।
এবারে আসুন যে আমরা একটু বিষয় দেখে নিই যে বিএস খতিয়ান ছাড়াও ঢাকা সিটি জরিপ যেটি রয়েছে সেই ঢাকা সিটি জরিপে এখানেও প্রায় সব কিছুই একই রকম। এখানেও বায়োটি কলম রয়েছে, এখানেও ডানে বামে আড়াআড়ি বিষয়গুলো রয়েছে এবং এক পৃষ্ঠাতেই ঢাকা সিটি করে জরিপটি হয়ে থাকে এবং এটিও 100% প্রিন্টেড। এটির এক নং কলমে যেমন রয়েছে মালিক কৃষি ইজাদারদের ঠিকানা নাম ঠিকানা, তেমনি 12 নম্বর কলমে কিন্তু দখল বিষয়ক অন্য বিশেষ মন্তব্য কিন্তু এখানে রয়েছে এবং এখানেও প্রায় একই জিনিস। এখানে কিন্তু অকৃষি প্রজা যেমন রিয়াজুল ইসলাম পিতা মৃত নূর ইসলামের কথা বলা হয়েছে, যেমন এখানে অংশ এক এক অংশ দেওয়া হয়েছে এবং এখানে দাগ নাম্বার উল্লেখ করা হয়েছে, জমির শ্রেণী কৃষি না অকৃষি সেটি উল্লেখ করা হয়েছে এবং দাগের মধ্যে মোট পরিমাণ যেগুলি সেটি এখানে উল্লেখ করা থাকবে যদি থেকে থাকে এবং দাগের মধ্যে অত ক্ষতির হিসাব কতটুকু আছে সেটিও এখানে উল্লেখ করা রয়েছে। সো সব মিলে বলা যায় যে ঢাকা সিটি জরিপ এবং বিএস জরিপ কিন্তু চেনা খুবই সহজ এবং এটি কিন্তু আপনারা খুব সহজেই আইডেন্টিফাই করতে পারবেন এবং এটি মূলত এই খতিয়ানের উপরেই লেখা থাকবে যে এটি একটি বিএস খতিয়ান না এটি ঢাকা সিটি জরিপ। সো মূলত বিএস খতিয়ান এবং ঢাকা সিটি জরিপ কিন্তু একই খতিয়ান একই জরিপের অংশ, শুধুমাত্র ঢাকা সিটির কারণে এটিকে ঢাকা সিটি জরিপ নামকরণ করা হয়েছে, এছাড়া সারা দেশের জন্য এটি কিন্তু বিএস খতিয়ান নামে পরিচিত হবে। সো আশা করছি আপনারা বিএস খতিয়ান সম্পর্কে সংক্ষিপ্তভাবে সব কিছু বুঝতে পেরেছেন। যদি তারপরও আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে প্রশ্ন করবেন, কমেন্ট করবেন, আমার আপনাদের মতামতগুলো জানাবেন এবং আপনারা যদি আমার চ্যানেলটি ভালো লেগে থাকে, আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই 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 সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো ভিউয়ার্স, আজকের মতো এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আগামী কোনো ভিডিওতে আগামী কোনো টপিক্সে আপনাদের সামনে আবারও হাজির হব। সে পর্যন্ত সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। Subscribe to my channel and press the bell button for more updates.